আসলে সবুজ আমার কাছে সবসময় ভালো লাগে। সবুজের মধ্যে একটা প্রাণ সঞ্চার করে, প্রাণ ফিরে পাওয়া যায়, যার ফলে সবুজ একটা কিছু করার মধ্যে সবসময় আবার শখ থাকে। আর তাছাড়া ঢাকা শহর আমার যেখানে বাসা সেখান থেকে আমার এই প্ল্যান্ট, যেখানে আশুলিয়াতে ব্যান্ড বক্স প্ল্যান্ট, এটা দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। তো অলমোস্ট সপ্তাহে 5 দিন আসা যাওয়া হয়, তার মানে আসা যাওয়া এবং ছোটোখাটো ঘোরাঘুরি মিলে প্রতিদিন 100 কিলোমিটার রান করা হয় গাড়িতে বিভিন্ন জায়গায় মিলে প্রতিদিন। ক্লান্তির মাঝখানে একটু স্বস্তি পাওয়ার জন্য আমার এই সবুজের প্রয়োজন হয়, আর এইগুলার জন্যই কিছুটা টাইম যায়, গেলেও মনে করি একটা কোয়ালিটি টাইম। আর এখানের মধ্যে তো আমরা আসি, বিভিন্ন কাজকাম করি, এই যে এখানের মধ্যে বিভিন্নভাবে আমরা, এটা আমার নিজেরই বলবো, আমরা না, এটা এই টেরাকোটাগুলা সমস্ত ওয়ালে বিভিন্নভাবে বিভিন্নটা দেখাতে চেষ্টা করেছি। তো সেই সব দিক থেকে মিলে আর এই ঘরটাও যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আইডিয়াটা আমার নেত্রকোনা, এটা আসলে আমার নানির বাড়িতে ব্রাউনের সাবাস করে আমার নানির একটা ঘর ছিল অনেক উঁচু, তো শুয়ে থাকতাম ওই ঘরের নিচে, দেখতাম যে ইঁদুর দৌড়াদৌড়ি করে বাসের। তো শৈশবকালের সেই স্মৃতিগুলোকে ধরে রাখার কথা মনে রেখে চিন্তা করলাম যে এখানে যদি একটা কিছু করা যায় সেভাবে। এবং এই টালির ঘরের নিচে এটা করতে হয়েছে আমার সেই নেত্রকোণার থেকে লোকজন আনতে হয়েছে, এনে এটা করেছি। মোটামুটিভাবে ভালোই লাগে অবসর সময় বসে থাকার জন্য, এটা একটা ভালো মাধ্যমই হতে পারে। এই গাছগাছালি এই সবুজের মধ্যে মোটামুটি জানলা খুলে দিলে চারদিকে বেশ ভালোই উপভোগ করা যায়, এগুলো নিয়েই সময় কাটায়। এই ব্যস্ততার একটা অংশ, এই যে ক্লান্তি, সারাদিনের ক্লান্তি বোধ, টেনশন বলি, সব কিছু যেন মনে হয় অবসাদ কিছু থাকে না, একটা প্রশান্তিতে ফিরে আসা যায়।